হেই হ্যালো প্রিয় জনেরা, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি সাথে, আর সিনেম্যাক্স বিডি হাজির হয়েছে আরও একটা নতুন অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া একটি অসাধারণ ইমোশনাল ড্রামা মুভি বাওয়াল এর সম্পূর্ণ গল্প। একজন সাধারণ স্কুল শিক্ষক কিভাবে নিজের জীবনের সাথে সংগ্রাম করে সেটাই এই মুভিতে খুবই ফানি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এই মুভির গল্প কখন যে আপনার মন জয় করে ফেলবে তা আপনি বলতেও পারবেন না। মুভির প্রধান নায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আর প্রধান নায়িকা চরিত্রে আছেন জাহ্নবী কাপুর। সো গাইস, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র অজয়কে দেখতে পাই। সে লখনৌ শহরে একটা স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক, কিন্তু সে অনেক বেশি মিথ্যা কথা বলে, আর সে তার এলাকার সবাইকে তার সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক কিছু মিথ্যা বলেছে। তাই শহরের সবাই তাকে অনেক সম্মানের চোখে দেখে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই তাকে দেখে সালাম জানায়, এমনকি ফ্রি টাইমে স্কুলের শিক্ষিকারাও তাকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। শিক্ষার্থীদেরকেও সে তার ব্যাপারে মিথ্যে কথা বলেছে। যথারীতি সে তার স্কুলে ক্লাস নিতে আসে। শিক্ষার্থীরা একে অপরকে বলতে শুরু করে অজয় স্যার একবার নাসাতে জব করার অফার পেয়েছিল, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার দিন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে তাকে রিজেক্ট করে দেয়া হয়, না হলে আজ সে অনেক বড় বিজ্ঞানী হতো। এদিকে টিচার্স রুমে একজন শিক্ষিকা আরেকজন শিক্ষিকাকে বলতে শুরু করে অজয় স্যার একবার প্রায় ডিস্ট্রিক্ট কালেক্টর হয়ে গিয়েছিল, কিন্তু বৃহৎ পরিসরে জাতির সেবা করবার কথা চিন্তা করে সে শিক্ষকতাকে পেশা হিসেবে নির্বাচন করেছে। আসলে এই সব কিছুই অজয়ের বানানো মিথ্যে কাহিনী ছিল, যাতে সবাই তাকে সম্মানের নজরে দেখে। সে আসলে নিজের ভাবমূর্তি বা আমরা যেটাকে ইমেজ বলি সেটা নিয়ে অনেক বেশি অবসেসড, যার কারণে সে নিজেকে একদম পারফেক্ট ভাবে সবার সামনে উপস্থাপন করে। তবে সব বিষয়ে সে নিজেকে পারদর্শী মনে করলেও সে তার শিক্ষকতার পেশাটাই ঠিকভাবে পালন করত না। একদিন অজয় ক্লাসে মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিল, এদিকে স্টুডেন্টরা সবাই যে যার মতো করে দুষ্টুমি করছিল। ঠিক সেই মুহূর্তের একটা ছবি পান্ডে নামের এক শিক্ষক তুলে ফেলে, এরপর সে এটা প্রিন্সিপালকে দেখায়। আসলে এই পান্ডে অজয়কে একদমই পছন্দ করত না। সে জানত অজয় সবসময় মিথ্যে কাহিনী শুনিয়ে সম্মান অর্জন করে নেয়। প্রিন্সিপাল সেই ছবি দেখে অজয়ের ক্লাসের সামনে চলে আসে, যেটা দেখে অজয় দ্রুত খুবই সুন্দরভাবে ক্লাস নেওয়ার অভিনয় করতে শুরু করে দেয়, ফলে প্রিন্সিপাল তার প্রশংসা করেই চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই অজয় একটা বারে চলে এসেছে। তার এলাকার এক ছোট ভাই বিপিনের সাথে সে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। আসলে এখান থেকে আমরা জানতে পারি অজয় নিজের ভালো ইমেজ বজায় রাখতে সবসময় শুধু অভিনয় করে যায়, কিন্তু সে ভেতর থেকে অনেক বেশি ডিপ্রেসড, কারণ তার অন্যান্য বন্ধুরা জীবনে অনেক উন্নতি করে ফেলেছে, কিন্তু সে কিনা এখনো একজন সাধারণ স্কুল শিক্ষক হিসেবে চাকরি করে। এরপর দেখানো হয় অজয় অনেক বেশি ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছে। তার বাবা মিস্টার দি তাকে দেখে অনেক বকাছকা করে, কারণ সে শো অফ করার জন্য অনলাইন থেকে অনেক দামি দামি জিনিস অর্ডার করেছে, কিন্তু অজয়ের কাছে এত বেশি টাকা না থাকায় সে দীক্ষিতের ক্রেডিট কার্ডটা ব্যবহার করেছিল, কিন্তু সে এগুলো পাত্তাই দেয় না। এরপরেই সে তার রুমে চলে যায়, যেখানে তার স্ত্রী নিশাকে ঘুমানো অবস্থায় আমরা দেখতে পাই, কিন্তু অজয় একটা কাচের গ্লাস মাটিতে ফেলে দিয়ে নিশাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, এরপর তাকে মেঝেতে ঘুমাতে বলে। আসলে তারা দুজন নিজের সম্মতিতে অ্যারেঞ্জ ম্যারেজ করলেও অজয় নিশাকে পছন্দ করত না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিশা বেশ আনন্দেই তার কলেজ লাইফ পার করছিল, তবে নিশার অনেক মেয়ে বান্ধবী থাকলেও ছেলেরা কখনো তার সঙ্গে মিশতে চায়নি। এরপরেই একদিন ঘরোয়া ভাবে অজয়ের ফ্যামিলি নিশাকে দেখতে যায়। অজয় সেখানে এমন ভাবে অভিনয় করে যেন সে এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পাত্র। এদিকে নিশাকে দেখেও অজয়ের পছন্দ হয়, কিন্তু বিয়ের কথাবার্তা আগানোর আগেই নিশা অজয়কে তার সম্পর্কে একটা সত্য কথা জানিয়ে দেয়। সে বলে, ছোটবেলা থেকেই আমার মৃগী রোগ আছে, এই কারণে কেউ সহজে আমার সাথে বন্ধুত্ব করে না। এটা শুনে অজয় প্রথমে একটু ঘাবড়ে যায়, কারণ সে তো তার ইমেজ নিয়ে সবসময় পড়ে থাকে। তার স্ত্রীর এমন রোগ আছে বিষয়টা জানাজানি হলে তাকে নিয়ে হাসি তামাশা করা হবে, কিন্তু নিশা তাকে জানায় গত 10 বছরে তার সেই রোগটা দেখা দেয়নি। এছাড়াও সে নিয়মিত ওষুধ খাচ্ছে, তাই ভবিষ্যতে তেমন সমস্যা হবার কথা নয়। এটা শুনে অজয় বিয়েতে রাজি হয়েছিল, ফলে নিশাও খুব আনন্দিত হয়ে যায়। এরপর দেখানো হয় খুবই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হচ্ছে, কিন্তু যখনই অজয় নিশাকে নিয়ে যেতে আসে তখনই সে দেখতে পায় একটা বেডের উপর নিশা শুয়ে আছে, আর তার পুরো দেহ অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিচ্ছে, অর্থাৎ নিশার সেই মৃগী রোগটা আবারও দেখা দিয়েছে। এই দৃশ্য দেখে অজয় পুরো থমকে যায়, কারণ তার তো একটু আগেই বিয়ে হয়ে গেছে, এখন সে কিছুই করতে পারবে না। গাড়িতে করে যাওয়ার সময় নিশা অজয়কে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে, আজকে আমি অনেক ক্লান্ত ছিলাম, এর উপরে বিয়ের আয়োজনের প্রেশার ছিল, তাছাড়াও হয়তো আমি ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম, এই কারণেই 10 বছরে এই প্রথমবার রোগটা আবার দেখা দিয়েছে।
কিন্তু অজয় তার কোনো কথারই উত্তর দেয় না। সে শুধু গুরুগম্ভীর ভাব নিয়ে বসে থাকে। এরপর এভাবেই অনেক দিন পার হয়ে যায়। আমাদের দেখানো হয় অজয় নিশাকে সবসময় ইগনোর করে চলাফেরা করত। সে তার বন্ধুদের সাথে নানান জায়গায় ঘুরতে যেত। নিশা তার সাথে যেতে চাইলেও সে কখনো নিয়ে যেত না, সবসময় অজুহাত দেখিয়ে তাকে মানা করে দিত। এর কারণ অজয় ভাবছিল নিশাকে সঙ্গে নিয়ে গেলে হঠাৎ করে যদি তার মৃগী রোগ দেখা দেয় তাহলে তার পুরো ইমেজটাই নষ্ট হয়ে যাবে। নিশা নিজে থেকে অজয়কে বলে সে থিয়েটারে গিয়ে ছবি দেখতে চায়, কিন্তু অজয় বলে আমি মুভি দেখা পছন্দ করি না। অথচ এর পরের দিনই সে তার বন্ধুকে নিয়ে থিয়েটার থেকে মুভি দেখে আসে। এসব কিছু নিশা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। একদিন রাতের বেলা নিশা ক্ষোভে অজয়কে জিজ্ঞেস করে বসে, আমাকে এভাবে ইগনোর করছো কেন? আমার মৃগী রোগ আছে সেটা আমি আগেই বলেছিলাম, আর বিয়ের দিন থেকে এখন পর্যন্ত আর একবারও সেটা হয়নি। ওই দিন স্ট্রেস নিয়েছিলাম, এই কারণেই এমনটা হয়েছিল। এগুলো বলতে বলতেই নিশা রাগ দেখাতে শুরু করে। তার এই কথা শুনে অজয়ও অনেক বেশি রাগারাগি করে। সে জানায় সমাজে তার একটা ইমেজ তৈরি হয়েছে, তাই সে নিশাকে বাইরে নিয়ে গিয়ে সেটা নষ্ট করতে চায় না। এটা শুনে নিশা প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। আর এরপর থেকেই তারা আলাদাভাবে থাকা শুরু করেছিল। দৃশ্যপট আবারও প্রেজেন্টে চলে আসে। অজয়ের বাবা মা অজয়কে বলে নিশা তার বাবা মায়ের কাছে কিছুদিন থাকতে চায়, তুই ওকে বাড়িতে দিয়ে আসবি। কিন্তু অজয় এতে আপত্তি জানায়। সে বলে নিশা একাই চলে যেতে পারবে। এরপরেই সে তার ক্লাসের জন্য বেরিয়ে যায়। অজয়ের মন অনেক বেশি খারাপ থাকাতে সে প্রচন্ড জেদ নিয়ে ক্লাসে প্রবেশ করে। তখনই এক ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা চ্যাপ্টার থেকে তাকে একটা প্রশ্ন করে, কিন্তু অজয় সেই প্রশ্নের উত্তর জানত না। সে বলে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে না, তাই পড়ার দরকার নেই। এটা শুনে সব স্টুডেন্টরা হাসতে শুরু করে দেয়। ফলে অজয়ের মাথা আরো বেশি গরম হয়ে যায়। সেই প্রশ্ন করা ছেলেটার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বসে। অপরদিকে দেখানো হয় নিশা তার মায়ের বাড়িতে চলে এসেছে। নিশার মা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে নিশা অজয়ের সাথে ভালো নেই, কিন্তু নিশা বলে সেই বিষয়টা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদি সে সফল না হয় তাহলে সে একেবারের জন্য বাড়িতে চলে আসবে। এদিকে আবার পাণ্ডে অজয়কে জানায় সে যেই ছেলেটাকে থাপ্পড় দিয়েছে সে হলো এই শহরের স্থানীয় নেতার ছেলে, আর সেই এমএলএ এই স্কুলের যাবতীয় সব খরচ বহন করে। এটা শুনে অজয় ভয় পেয়ে যায়, কারণ এখন তার চাকরিটাই চলে যাবে। সে তার বাবার সাথে বিষয়টা শেয়ার করে, কিন্তু তাদের এখন আর কিছুই করার নেই। সেই এমএলএ অনেক বেশি পাওয়ারফুল, তাদের পক্ষে সেই এমএলএ এর সঙ্গে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এখন অজয়ের কাছে একটাই উপায়, আর তা হলো সেই এমএলএ এর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সেই এমএলএ প্রিন্সিপালের সাথে দেখা করতে চলে এসেছে। সেখানে অজয় উপস্থিত হয়। সে প্রথমেই এমএলএ এর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু এমএলএ এর এতে মন ভরে না। সে বলে অজয় ইতিহাস পড়ানোর যোগ্যতা রাখে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তাই সে প্রিন্সিপালকে একটা তদন্ত কমিটি গঠন করতে বলে দেয়, আর সেই পর্যন্ত অজয়কে সাসপেন্ড করে রাখতে বলে। অজয় বেচারার হাতে আর কোনো পথ খোলা নেই। সে মাথা নিচু করে অফিস রুম থেকে বের হয়ে আসে। রাস্তায় সবাই তাকে একটু অসম্মানের চোখে দেখতে শুরু করে, কারণ সবাই তার সাসপেনশনের কথাটা জেনে ফেলেছিল। এতদিনে এই প্রথমবার তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন সে সারা রাত ভাবনা চিন্তা করতে থাকে। এর পরের দিন সকালবেলা সে বিপিনের সঙ্গে দেখা করে। সে বিপিনকে জিজ্ঞেস করে, গত বছরের এলাকার ক্রিকেট ম্যাচে আমি কত রান করেছিলাম সেটা তোর মনে আছে? বিপিন বলে, কত আর হবে, কম করে হলেও 70-80 তো হবেই। কিন্তু অজয় বলে সে ওই ম্যাচে মাত্র 5 রান করেছিল, কিন্তু সবাই তার ওই ম্যাচের পারফরমেন্স মনে রাখেনি। বরং সে যেই ভাবমূর্তি নিয়ে মাঠে নেমেছিল আর যেভাবে ওই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছিল সেটাই সবাই মনে রেখেছে। আর এখান থেকেই অজয়ের মাথায় একটা প্ল্যান আসে। সে বলে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রিয়েল লোকেশনগুলোতে ট্যুর দিতে যাব, আর সেখান থেকে স্টুডেন্টদের লাইভ ক্লাস করাবো। এতে সবাই আমার কঠোর পরিশ্রমটাই দেখবে, আমি যে অপরাধটা করেছি সেটা কারো নজরেই আসবে না। কিন্তু ইউরোপ কান্ট্রি ট্যুর দিতে হলে অনেক টাকার প্রয়োজন, তাই অজয় প্ল্যান করে সে ওই টাকা স্কুল থেকেই নেবে। আসলে প্রথমে সে তার নিজের টাকা দিয়েই ট্যুরে যাবে, কিন্তু সবাই যখন তার সেই মহৎ কাজকে গ্রহণ করে তার প্রশংসা করবে তখন সে সুযোগ বুঝে ফান্ড থেকে তার ট্যুর স্পন্সর করে দিতে বলবে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই অজয় প্রিন্সিপালের সাথে দেখা করে তার ইউরোপ ট্যুরের প্ল্যানটা জানাচ্ছে। এতে প্রিন্সিপাল অনেক বেশি খুশি হয়, আর অজয়কে সে বাহবা জানায়। এরপরেই অজয় বাড়িতে চলে আসে। খাবার খাওয়ার সময় সে দীক্ষিতকে তার ইউরোপ ট্যুরের ব্যাপারে জানায়। সে বলে তার 10-12 লাখ টাকার দরকার। সে এটাও বলে আমি আর নিশা ইউরোপে একসঙ্গে ট্যুর দিব, কেননা বিয়ের পর এখন পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যাইনি। এটা শুনে দীক্ষিত তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। এদিকে নিশা অজয়ের এই ট্যুরের প্ল্যান শুনে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ে। সে তার মাকে ফোন করে জানায় অজয় হয়তো তাকে ধীরে ধীরে গ্রহণ করছে। দীক্ষিত তার ব্যাংক থেকে টাকা লোন নিয়ে অজয়কে দিয়ে দেয়। এদিকে অজয়ের মা কিছু টাকা জমিয়ে রেখেছিল, সেগুলো সে নিশাকে দিয়ে দেয় যাতে সে ইউরোপে নিজের মতো করে খরচ করতে পারে।
এরপরেই অজয় নিশাকে নিয়ে ভিসা অফিসে চলে যায়। সেখানে সেই রাতে নিশা অজয়কে বলে, আমি অনেক খুশি হয়েছি তোমার এই ট্যুরের প্ল্যান শুনে। কিন্তু তখনই অজয় তার আসল উদ্দেশ্যটা নিশাকে বলে দেয়। সে বলে, আমি সেখানে তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ইমেজটা ঠিক করতে। সে আরো বলে নিশাকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে আসতে হবে এবং যে কোনো অজুহাত দেখিয়ে বাড়িতেই থেকে যেতে হবে। এটা শুনে নিশা অঝরে কান্না করতে শুরু করে, কারণ সে ভেবে নিয়েছিল অজয় সব কিছু ভুলে তাকে মেনে নেবে, কিন্তু অজয় তার মতোই আছে। এরপর দেখানো হয় নিশা অজয়কে বলছে সে ওই ট্যুরে যাবেই, যদি সে না নিয়ে যায় তাহলে সে তার বাবা মাকে সব কিছু বলে দেবে। আসলে নিশা অজয়কে একটা শেষ শিক্ষা দিতে চেয়েছিল। অজয়ের কাছে আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই নিশাকে নিয়ে ইউরোপ ট্যুরের জন্য রওনা দেয়। বিমানে অজয় এক সিটে বসে, নিশা অন্য আর এক সিটে বসে, কিন্তু অজয় ভালোভাবে ফ্লাইট এনজয় করতে পারছিল না, কারণ কল্পেশ নামের এক ব্যক্তি বারবার তাকে খাবার পাস করতে বলছিল। এদিকে নিশা তার মতো করে ফ্লাইটটা এনজয় করছিল। এভাবে তারা ইউরোপে পা রাখে, কিন্তু চেকিং এর সময় অজয় জানতে পারে তার ব্যাগটা সেই কল্পেশের ব্যাগের সাথে অদল বদল হয়ে গিয়েছে। সিন শিফট হলে দেখানো হয় অজয় আর নিশা এখন প্যারিসে। গাড়িতে অজয় কল্পেশের ব্যাগটা খুলে দেখতে পায় সেখানে একদমই দেশীয় স্টাইলের কয়েক জোড়া জামা কাপড় রাখা, যেগুলো অজয়ের একদমই পছন্দ না, কারণ সে মনে করে এই ড্রেসগুলো তার ইমেজের সঙ্গে যায় না। অজয়ের মুডটাই পুরো নষ্ট হয়ে যায়। যদিও নিশা তার এই অসহায়ত্বের উপর মজা নিচ্ছিল এবং প্যারিস শহরের দৃশ্যটাও উপভোগ করছিল, এরপরেই তারা হোটেল রুমে চলে আসে। অজয় প্রথম এই লাইভ ভিডিও স্টার্ট করে এবং তার স্টুডেন্টদের জানিয়ে দেয় সে ইউরোপে চলে এসেছে। সে বলে, বিকালে আমি বিশ্বযুদ্ধ জাদুঘর থেকে আবারও লাইভে আসব আর তোমাদের এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেব। সিন চেঞ্জ হয়ে একটা স্ট্রিট রেস্টুরেন্টে চলে যায়। অজয় কল্পেশের জামা কাপড় গুলো পরে একদমই কমফোর্টেবল ফিল করছিল না, তাই নিশা তাকে দেখে হাসতে শুরু করে দেয়। অজয় তাকে বলে সে এখন মিউজিয়ামে যাবে, নিশা তার নিজের ইচ্ছে মতন যে কোনো জায়গায় চলে যেতে পারে। এরপরেই অজয় একটা ট্যাক্সি নিয়ে মিউজিয়ামের দিকে রওনা হয়। অপরদিকে নিশা বাসে করে আইফেল টাওয়ার দেখতে চলে যায়। কিছুক্ষণ পরেই ট্যাক্সি মিউজিয়ামে পৌঁছে যায়। ড্রাইভার অজয়ের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে নেয়। আসলে ইউরোপের যাতায়াত খরচ অনেক বেশি, তাই অজয় সামান্য রেগে যায়। এরপরেই সে মিউজিয়ামের টিকিট কিনে নেয়, কিন্তু সে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে একদমই হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে একদমই বোরিং একটা অপেরা মিউজিকের শো চলছিল। তাই অজয় সেখান থেকে বের হতে চাইছিল, কিন্তু এক ব্যক্তি তাকে পুরো শোটা দেখতে বাধ্য করে। অপরদিকে দেখানো হয় নিশা আইফেল টাওয়ারের সামনে চলে এসেছে। সে পুরো প্যারিস ঘুরতে শুরু করে এবং তার একটা সুন্দর স্কেচও তৈরি করে নেয়। আসলে অজয়ের মা যে টাকাগুলো তাকে দিয়েছিল সে ওইগুলোই খরচ করছিল। এদিকে অজয় মিউজিয়াম থেকে বের হয়ে খাবার খেতে হোটেলে যায়, কিন্তু সেখানেও সবকিছু আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছিল, তাই সে না খেয়েই চলে যায়। এভাবেই দুজনের দুইভাবে পুরো দিনটা পার হয়। রাতের বেলা অজয় হোটেলে ফিরে দেখতে পায় নিশা অনেক কিছু শপিং করেছে। এরপর সে নিশার মোবাইলটা ঘেঁটে দেখতে পায় নিশা অনেকগুলো জায়গায় ঘুরতে গিয়েছিল আর সে অনেক আনন্দ করেছে। নিশা ফ্রেশ হয়ে রুমে আসলে অজয় প্রথমে মিথ্যে বলতে শুরু করে। সে বলে, আজ আমি অনেক আনন্দ করেছি, কিন্তু নিশা তার চেহারা দেখেই বুঝতে পারছে সে ভালোভাবে উপভোগ করতে পারেনি। অবশেষে অজয় তার কাছে অনুরোধ করে আগামীকাল যাতে সে তাকে নিয়ে ঘুরতে বের হয়, কারণ নিশা জানে কিভাবে ট্যুর এনজয় করতে হয়, যেখানে অজয় শুধু মিথ্যের ইমেজ নিয়েই পড়ে থাকে। নিশাও তাকে নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য রাজি হয়। এর পরের দিন সকালবেলা নিশা অজয়কে নিয়ে আইফেল টাওয়ারের উপরে উঠে যায়। সেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। দৃশ্যটা দেখে অজয়ের ভালো লাগছিল। এরপরেই নিশা এই শহরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বলতে শুরু করে, যেটা সে গতকাল এসে জানতে পেরেছিল। এরপর নিশা তাকে আরো অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় আর সব স্থানের ইতিহাস অজয় জানতে থাকে। এগুলো আবার সে লাইভের মাধ্যমে তার স্টুডেন্টদেরকেও শেখাচ্ছিল। এভাবেই তাদের আজকের দিনটা খুবই আনন্দের সাথে পার হয়। রাতের বেলা নিশা খুশি হয়ে একটা সেলফি তুলে অজয়ের বাবা মায়ের কাছে পাঠায়। এরপরের দিন সকালবেলা নিশা আর অজয় প্যারিসের আরেকটা সুন্দর স্থানে ঘুরতে চলে যায়। এখানে একজনকে অজয় তার দুজনের ছবি তুলতে দেয়, কিন্তু সেই লোকটা অজয়ের ফোন নিয়ে পালানো শুরু করে দেয়। কিন্তু নিশাও বা কম কিসে, সে ওই লোককে ধরার জন্য ছুটতে শুরু করে দেয়। এক পর্যায়ে সে লোকটার থেকে অজয়ের ফোনটা উদ্ধার করতে সক্ষম হয়। অর্থাৎ নিশা শুধু সাংসারিক দিক থেকেই নয়, বরং সব দিক থেকেই পারদর্শী ছিল, কিন্তু শুধুমাত্র একটা রোগের কারণেই সবসময় তাকে ছোট করে দেখা হতো। নিশা অজয়কে জিজ্ঞেস করে, আমার যে মৃগী রোগ আছে সেটা তুমি জানো, তবুও আমাকে এখানে নিয়ে ঘুরছো। এই প্রশ্নের উত্তরে অজয় বলে, এই শহরে তো তাকে কেউ চেনে না, তাই নিশার কিছু হলেও তার ইমেজের কোনো ক্ষতি হবে না। নিশা পাল্টা জবাব দেয়, যেহেতু এখানে ইমেজ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, তাহলে এই জামা কাপড় নিয়ে এত রাগ দেখাও কেন। এই প্রশ্নের উত্তরে অজয় কোনো জবাব দিতে পারে না, সে চুপ করে থাকে। আসলে এই ইমেজ বা ভাবমূর্তির যে বিষয়টা অজয় তার মনে পালন করে রেখেছে, এটা যে একদমই ফেক সেটাই নিশা বোঝানোর চেষ্টা করছিল।
এরপরের দিন সকালবেলা নিশা আর অজয় নরম্যান্ডির একটা বিচের সামনে চলে যায়। আসলে এই বিচে বিশ্বযুদ্ধের সময় একটা বিশাল গোলাগুলির ঘটনা হয়েছিল। নিশা একটা অডিও বুক থেকে এই বিচের ইতিহাস শুনতে থাকে আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। এরপরেই অজয় সেই অডিও বুকটা তার কানে পড়ে নেয় আর সে ওই বিশ্বযুদ্ধের দৃশ্যটা কল্পনা করতে থাকে, যেন তার সামনেই সৈন্যরা গুলিবর্ষণ করছে। সে দেখে হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে আর এটা দেখে অজয় নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আসলে সেই যুদ্ধে লাখের উপরে মানুষ মারা যায়। অজয় ইমোশনাল হয়ে নিশাকে বলে, আজ আমি এখানে এসে বুঝতে পারলাম যুদ্ধ কখনো কারোর ভালো বই আনে না, যুদ্ধ সবসময় আমাদের ক্ষতি করে। এরপর অজয় তার স্টুডেন্টদেরকেও এই হৃদয় বিদারক ঘটনাটার চ্যাপ্টার কমপ্লিট করায়। এরপরেই নিশা আর অজয় নাস্তা করতে একটা হোটেলে বসে। সেখানেই অজয় তার সম্পর্কে একটা কথা বলে। আসলে সে ছোটবেলা থেকে সব কিছুতে অ্যাভারেজ ছিল, কেউ তার কথা গুরুত্ব সহ নিত না, তাই সে নিজের এমন এক ইমেজ তৈরি করেছে যেখানে সে একজন অনেক বড় মাপের ব্যক্তিত্ব, আর এরপরেই সবাই তাকে সম্মান করে। সিন এখান থেকে কাট হয়ে অন্য শহরে চলে যায়। নিশা আর অজয় ট্রেন থেকে নেমে দেখতে পায় কালপেশও সেখানে হাজির হয়েছে। সে তার জামা কাপড় ফেরত চায়, কিন্তু অজয় বলে আগে তার ব্যাগটা ফেরত দিতে, তাহলেই সে কালপেশের ব্যাগটা ফেরত দেবে। কিন্তু সেই মুহূর্তে কালপেশের কাছে অজয়ের ব্যাগটা ছিল না, তাই অজয়ের পরা ড্রেসটাই কালপেশ পরে নেয় আর কালপেশের পরা ড্রেসটা অজয় পরে নেয়। এরপর দেখানো হয় অজয় আর নিশা একটা হোটেলে চলে এসেছে, তাদেরকে টপ ফ্লোরে থাকতে হবে, নিশার কষ্ট হবে এই ভেবে অজয় তার ব্যাগটা নিয়ে যায়। কিন্তু এত ভারী ব্যাগ টেনে উপরে ওঠানোর ফলে সে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ে, এর পাশাপাশি তার অনেক খিদেও পেয়ে যায়, তাই নিশা তাকে নুডলস রান্না করে খাওয়ায়। এর পরের দিন সকালবেলা নিশা আর অজয় এনি ফ্রাঙ্ক নামের এক ছোট্ট মেয়ের বাড়িতে যায়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাগুলোর মধ্যে এই এনি ফ্রাঙ্কের ঘটনা উল্লেখযোগ্য। ট্যুর গাইড জানায় এনির বয়স তখন মাত্র 12-13 বছর। সে একটা ছোট্ট ডায়েরি লিখত, বড় হয়ে লেখক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করতে তার পুরো পরিবারকে সিক্রেট একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতে হতো। তাদের কাছে তেমন কিছুই ছিল না, কিন্তু এনির ডায়েরি থেকে জানা যায় তবুও তারা বেশ সুখেই জীবন পার করছিল। মূলত তারা অল্পতেই তুষ্ট থাকতে শিখে যায়। এই চ্যাপ্টারটাও অজয় তার স্টুডেন্টদেরকে কমপ্লিট করে। সেখান থেকে আসার সময় অজয় আর নিশা শপিং করতে যায়। সেখানে নিশা খুবই সুন্দর একটা ড্রেস পরে, যেটা দেখে অজয় একদমই থমকে যায়। এরপরেই তার একটা বারে চলে আসে। অজয় নিশার জন্য ড্রিঙ্কস নিয়ে যায়। নিশা কখনো ড্রিঙ্কস করেনি, তবুও অজয়ের কথায় ড্রিঙ্কস করতে শুরু করে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গল্প গুজব স্টার্ট হয়। নিশা তার ফেভারিট জিনিসগুলোর নাম অজয়কে বলতে থাকে, অপরদিকে অজয় তার ফেভারিট জিনিসগুলোর ব্যাপারে জানাতে থাকে। এক পর্যায়ে দেখা যায় নিশার পছন্দের সাথে অজয়ের পছন্দগুলো মিলছে না। নিশা অল্প জিনিসেই সন্তুষ্ট থাকতে পছন্দ করত, কিন্তু অজয় ছিল তার বিপরীত। এতে অজয় খানিকটা দুঃখী হয়ে যায়। নিশা বলে, আমাদের মধ্যে যে সবকিছুই মিলতে হবে এমনটা তো কম্পালসারি নয়। এভাবেই গল্প গুজব আর হাসি ঠাট্টা করতে করতে তাদের সময় কাটে। এরপর তারা বার থেকে বের হয়ে একটা স্ট্রিট ড্যান্স পারফর্ম করে। অজয় প্রথমে সুন্দর করে ড্যান্স করতে পারছিল না, কিন্তু নিশা তাকে সাহস দিলে সেও সুন্দরভাবে নিশার সঙ্গে ড্যান্স করতে থাকে। এই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেটা অজয় জানতো না। এভাবে আরও কয়েকদিন পেরিয়ে যায়। দেখানো হয় অজয় আর নিশা একসাথেই পুরো ইউরোপ ঘুরে বেড়াচ্ছে। তারা দুজনে বেশ আনন্দেই দিনগুলো পার করছিল। নিশা আর অজয় একসাথে সাইকেলিংও করত। এরপর নিশা অজয়কে স্ট্রিট আর্টিস্টের কাছে নিয়ে যায়। সেখানে তার একটা ফানি চিত্র আঁকানো হয়। আসলে তাদের দুজনের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছিল। একসময় তারা আলাদা বেডে ঘুমালেও এখন তারা একসাথেই ঘুমায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে বার্লিন শহরে চলে যায়। অজয় বলে, এই বার্লিন শহরটাই সব নষ্টের গোড়া, কারণ এখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছিল আর এর পেছনে ছিল অ্যাডলফ হিটলার। কিন্তু নিশা বলে, আমাদের প্রত্যেকের মধ্যেই হিটলারের কিছু অংশ থাকে। যেমন হিটলারের কাছে নিজস্ব একটা দেশ থাকার পরেও সে আরও দেশ নিজের নামে করতে চেয়েছিল, ঠিক যেমনটা আমরা করে থাকি। যাদের বাড়ি আছে তারা গাড়ির আশা করে, যাদের গাড়িও আছে তারা আরও কয়েকটা গাড়ির আশা করতে থাকে। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। এরপর সে আরও বলে, আমরা সবাই নিজেদের সাথে যুদ্ধ করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও মনের সাথে যুদ্ধ হচ্ছে, তা কখন শেষ হবে তা কেউ বলতে পারে না। আসলে সে অজয় এবং তার মধ্যকার সম্পর্কের কথাই বলছিল। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই বিপিন অজয়কে ফোন করে বলছে তার সেই নাচের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, আর এই কারণে সবাই মনে করছে পড়ার উদ্দেশ্যে নয় বরং স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গিয়েছে। এটা শুনে অজয় অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে নিশাকে ধমকাতে শুরু করে, কারণ সেই ভিডিওটা নিশাই আপলোড করেছিল। নিশা বলে, বিয়ের পর এটাই আমাদের প্রথম সুন্দর মুহূর্ত ছিল, তাই সেটা শেয়ার করেছিলাম। কিন্তু অজয় তাকে অনেক কথা শুনিয়ে ফেলে। এগুলো শুনে নিশা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে দেয় অজয়ের অবহেলার কারণে সে তাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করেছে।
আর বাড়িতে গিয়ে সে ডিভোর্স পেপারে সাইন করে দিবে। এটা বলেই সে কান্না করতে করতে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই কালপেশের কাছ থেকে অজয় তার ব্যাগটা নিতে এসেছে। এরপর তারা হিটলারের বিশেষ একটা জাদুঘরে যায়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে অধিবাসীদের মাত্র 30 মিনিট সময় দেয়া হয়েছিল। সেই সময়টুকুতেই তারা জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো সাথে করে নিয়ে নিয়েছিল। কালপেশ অজয়কে জিজ্ঞেস করে সে ওই জায়গায় থাকলে কোন জিনিসগুলো তার সঙ্গে নিত। একথা শুনে অজয় কল্পনার জগতে হারিয়ে যায়। সে দেখতে পায় একটা ব্যাগের মধ্যে সে তার বাবা মায়ের ছবিটা রাখছে। এরপর সেখানে তার ফানি চিত্র আর নিশার সেই স্কেচটাও রাখছে। আর একদম শেষে সে নিশার এবং তার বিয়ের ফটো ফ্রেমটা নিয়ে নেয়। এই কল্পনা থেকে অজয় বুঝতে পারে সে নিশার সাথে খারাপ আচরণ করে খুবই মন্দ কাজ করে ফেলেছে। তাই সে নিশাকে গিয়ে সরি বলে আর এই ট্যুরটা কমপ্লিট করতে অনুরোধ জানায়। এরপরেই তারা অসউইচ নামের একটা শহরে চলে আসে। এটা সেই সময় একটা জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। আর এই জেলখানা ছিল একটা নরকের সমান, যেখানে কয়েদীদের সঙ্গে এতটাই অমানবিক আচরণ করা হতো যে সাধারণ মানুষ সেগুলো শুনে কান্না না করে থাকতেই পারবে না। নিশা আর অজয় সেই ঘটনাগুলোর কল্পনা করতে শুরু করে। তাদের দুজনের চোখের সামনে সব কিছু ভাসছিল। তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। এরপর দেখানো হয় রাতের বেলা তারা এক ট্যুর গাইডের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে অসউইচ জেলখানার একজন সার্ভাইভারও ছিল। সে আজকে তার জীবনের কাহিনী শোনাবে। নিশা আর অজয়ও সেই কাহিনীটা শুনতে বসে পড়ে। লোকটা তার এবং তার স্ত্রীর গল্প শোনায়। আসলে সে ছিল অন্য এক ছেলে আর তার স্ত্রী ছিল আরেকটা ছেলে। কিন্তু তাদের প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে দেখা করার সুযোগ দেওয়া হতো। কিন্তু একদিন তার স্ত্রী আর দেখা করতে আসেনি, মানে সে মারা গিয়েছিল। লোকটা বলে, আমি আমার স্ত্রীকে কখনো গুরুত্ব দিতাম না, কিন্তু সে চলে যাওয়ার পর আমি তার গুরুত্ব বুঝতে পেরেছি। এই পুরো কাহিনীটা নিশা অজয়কে ট্রান্সলেট করে শোনাচ্ছিল। আর অজয় এটা শুনে প্রচণ্ড আবেগী হয়ে যায়, কারণ কাহিনীটা তার জীবনের সাথে মিলে গিয়েছে। এর পরের দিন সকালবেলা তারা শেষ লোকেশনটায় পৌঁছায়, মানে অসউইচের গ্যাস চেম্বারে। এই জায়গার ইতিহাসটা সব থেকে করুন। কয়েদীদের মিথ্যে বলে একটা চেম্বারে নিয়ে যাওয়া হতো। এরপরে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হতো আর একসাথে শত শত কয়েদি ছটফট করতে করতে মারা যেত। নিশা আর অজয় সেই বিভৎস দৃশ্য কল্পনা করতে শুরু করে দেয়। এদিকে নিশা স্ট্রেস নেওয়ার কারণে পুরো স্থির হয়ে যায়। অজয় তার কল্পনার জগৎ থেকে বের হয়ে দেখতে পায় নিশার আবারও মৃগী রোগটা দেখা দিয়েছে। চারিদিকে মানুষ দাঁড়িয়ে তাকে আর নিশাকে দেখছে, কিন্তু এবার অজয় তার ইমেজের কথা চিন্তা না করে নিশাকে জড়িয়ে ধরে আর তাকে সাপোর্ট করে। কিছুক্ষণ পর নিশা স্বাভাবিক হলে অজয় তার কপালে একটা কিস করে। অর্থাৎ অজয়ের এখন নিশার এই রোগটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এরপরেই তারা হোটেল রুমে ফিরে যায়। অজয় নিশার অনেক ভালোভাবে দেখাশোনা করে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তারা দুজনে এবার পাশাপাশি সিটে বসে দেশে ফিরছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে নিশা একটা ট্যাক্সিতে উঠে পড়ে। আসলে নিশা তো সিদ্ধান্ত নিয়েছিল সে অজয়কে ডিভোর্স দিবে আর ইউরোপ থেকে সোজা তার মায়ের কাছে চলে যাবে। তাই অজয় জানালা দিয়ে নিশার দিকে তাকিয়ে থাকে। নিশা তাকে গাড়িতে উঠতে বলে, কারণ সে তার সিদ্ধান্ত পাল্টে নিয়েছে। এটা শুনে অজয়ও খুব আনন্দিত হয়, কারণ সে এখন নিশাকে মন থেকে ভালোবাসে। বাড়ি ফিরে এলে অজয়ের বাবা মাও তাদের দুজনকে একত্রে দেখে খুবই আনন্দিত হয়। এরপর 2-1 দিন এভাবেই পার হয়। আমরা দেখতে পাই অজয় তার স্কুলের অফিস রুমে ML এর সামনে বসে আছে। সে নিজের সব দোষ স্বীকার করে নেয় আর এরপরেই একটা রিজাইন লেটার দিয়ে চলে আসতে থাকে। কিন্তু তখনই ML তাকে জানায় তারা অজয়ের স্টুডেন্টদের ইতিহাস বিষয়ে একটা সারপ্রাইজ টেস্ট নিয়েছিল আর সেই পরীক্ষায় সবাই অনেক ভালো নম্বরে পাশ করেছে। অর্থাৎ অজয় শিক্ষক হিসেবে এই স্কুলেই থাকতে পারবে। এরপরেই অজয় আবেগী হয়ে অফিস রুম থেকে বের হয়। সব স্টুডেন্টরা তার জন্য অপেক্ষা করছিল আর নিশাও বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। একদম শেষের সিনে দেখানো হয় অজয় নিশাকে বাইকে উঠিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আর এখানেই এই অসাধারণ গল্পের সমাপ্তি হয়। তো গাইস, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই প্রিয়জনকে ভালোবাসতে শিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দ্বিগুণ করে দিন। এরকমই আরো অসাধারণ গল্পের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে ইচ্ছুক হলে অবশ্যই সিনেম্যাক্স BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেম্যাক্স BD-র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।